মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। নদিয়ার পলাশির বড়নলদা এলাকায় বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। আহতকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সন্ধ্যায় প্রাণ যায়। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল এট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। নদিয়ার পলাশিতে বাইকের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পলাশির বড় চাঁদঘর এলাকায়। জানা গেছে এলাকারই বাসিন্দা মইনুদ্দিন শেখ এদিন দুপুরে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে বাইক তাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সন্ধেই মৃত্যু হয় তার। কালকে দুটো নাগাদ মোটর বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো উনি মসজিদ থেকে আসছিল নামাজ পড়ে, তো সেই সময় একটা নেশাখোর একজন গাড়ি চালক, মোটরসাইকেল চালক, সে এসে ওনাকে মারে। হ্যাঁ, এবং উনি উপরে মানে উপরে পড়ে রোডে। হ্যাঁ, এবং ওনার মাজায় আঘাত খায়, হাতে বাঁ হাতে আঘাত খায়, এবং তারপরে ওখান থেকে তুলে নিয়ে এসে পলাশি পিএইচসিতে আনা হয়েছিল। সেখান থেকে পাঠানো হয়েছে ট্রান্সফার করে বহরমপুর মেডিকেল, এবং তারপরে উনি 6:15 ডেথ করে গেছে।